গায়ে রচে নামক অবাক সময় বেশ অচিন ঘরে ছুটেছে মানুষ বিবেকের নাই রেশ সুখের খোঁজে দুঃখ ভুলে সেজে নানান সং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং তালকে তারা তিল করে দেয় তিলকে করে তাল সুরা পানে হয় না কিছু জল খেয়ে মাতাল ছুটছে সবাই আপন পথে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং কিছু পেছে কিছু সোজা কারোই মনে যায় না বোঝা আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং এতো ভালোবাসে যারে সে যে কেন মনের কথা বোঝে না তোমরা বলো মাতাল তাকে ধাক্কা মেরে পথে ফেলে দাও না কিসের পানি কেন যে খাই কিসের জ্বালা নেবাতে চাই সেসব খবর পাল না তোমরা বলো মেরে সবাই দেখলাম পুরো রাস্তা বললো নাকি রাস্তা রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে শুনো মোর কথা ধনী নিন্দ বিধাতারে নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি তেই ক্ষুদ্র কায়া করি সৃজিলা তোমারে মলয় বহিলে হায় নত শিরা তুমি তাই এসেছিস খুব ভালো সময় এসেছিস আয় গলার কাজটা করে নি বস আরে রাখেন আপনার গলা রাখেন আপনার বসা বসে গলা দিয়ে গিয়ে গ্রামে কত বড় একটা কাহিনী ঘটে গেছে কি কাহিনী ঘটে গেছে হ্যাঁ প্রেম বিষয় প্রেম ভালোবাসা বিষয়ে কাহিনীর প্রতি আমার দুর্বলতা আছে আমি শিল্পী মানুষ আমি তার পক্ষের লোক কিন্তু কি আর ঘটবে হয় সফল না হয় বিফল যা হোক এসেছিস যখন তখন আশীর্বাদ দিয়ে দিলাম শুভকামনা থাকলো নিয়ে চলে যা কিসের প্রেম ভালোবাসা কিসের শুভকামনা আপনার কাছে বলছে গুলো কেউ গ্রামের বড় রাস্তায় খায়গোবারের দিকে যাইতে রাস্তা কাইটা খাল হয়ে গেছে কেউ কেউ নদী হয়ে গেছে আরে গ্রামের মধ্যে খাল ঢুকে গেছে এটা তুই কবি না কোথ থেকে আইছে খাল কই কই খাল যাইব পাই টু পাই হিসাব দিয়ে আমার কাছে যাইতেইব আমি একজন শিল্পী আমি একজন সমাজকর্মী আমি তো ওইটাই কইতেছি না বইয়া হারমোনিয়াম দিয়ে গলা সাথে লইব না চলেন তাড়াতাড়ি আর চল আমাকে সবাই জানে আরে পইলে তো আমি আপনারই খবর দিতে এলাম সবাই জানতইব তুই মাইক লিয়ে বাইরা হ্যাঁ
এটা ঈদ একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, একটা বিপ্লব ঘটাই ফেলতে হবে। তাইলে আপনি আয়েন আমি চাই। হ্যাঁ, প্রচার করে প্রসার করে ভালো। এটা বড় একটা ঘটনা। হ্যাঁ, নাটক সমাজ বদলের হাতিয়ার এটা মানুষ। আরে 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 কই যাইতেছস তুই? স্থিরতার পানি কে খাইবো? আরে গেরাম বাইজা যাইতেছ সমুদ্রের পানিতে, তুমি আছো স্থিরতার পানি লিয়া। পানি রাইখা দাও, বাইচা থাকলে খামু। আসতাছি আমি। আরে দেখছো এই পোলাটারে মিয়া না, আমি আর পারলাম না। হারাম দাদা, গর্ত হইব না 5 ফিট, তুই কইছিলি 50 ফিট। আমি কি মানুষের টাকা নেশা করি নাকি? আমি আমার নিজের কামাইয়ের টাকা দিয়ে আমি মুড়ি খামো না, মদ খামে রেখে আপনি কি সমস্যা? হ্যাঁ, আপনি বেশি লেকচার দিয়ে না বুঝছেন, বয়সকালে আপনার কম আসলেন না, জানি আমি দেখছি। নেশা মেশা করে উল্টায় আসিলেন না, লুঙ্গি মুঙ্গি তোর ঠিক হয়েছিল না শরীরের মধ্যে। দেখ বেশি কথা কইলে আর এক চট ক্রিয়া তো 32 দাঁত ফেলাই দিব। মুরব্বি গো মানে না হারাম দাদা। আইসা মুরব্বি শুনছস? মুরব্বি আইসে আর মুরব্বি খালি আপনি একাই, আর কেউ নাই। ওরা হইব না মুরব্বি? ওই তোরা মুরব্বি হলে এমন করবি? হ্যাঁ, মুরব্বি কি সবসময় কি মাইন্স মানে পোলা পানি গায়ে হাত তুলে নাকি? আপনি যে ঠাস করে আমার গায়ে একটা চোদ দিয়ে দিচ্ছেন, এটা কি উচিত হয়েছে? বেয়াদবি করছেন আপনি। দেখেন আমিও কিন্তু এক সময় মুরব্বি হমু, মুরব্বি যখন হমু তখন ধাপড়ে বুঝো ফারালাম তখন বুঝছেন এমন। এই মরবো কে? গ্রামের রাস্তায় খাল হয়ে গেছে। গ্রামের রাস্তায় খাল হয়েছে? কোন রাস্তায়? বাহাদুরপুর থেকে বনটুর দিকে রাস্তাটা গেছে না, ওই রাস্তার মধ্যে খাল হয়ে গেছে কাকা। এখন ওই রাস্তা দিয়ে রিক্সা বেন না, নৌকা চলবো নৌকা। কাকা যেমনি হোক আমি আবার সবার একটু খবর দিতে দেব, আপনি গিয়ে একটু দেখেন। মোহন কই? হ্যাঁ মোহন কই, তার তো কাম একটা, খালি খাওয়ানোর ঘুমান, ধর্ম কর্ম কিছু করে না। আচ্ছা যাই হোক কাকা, আপনি তাহলে একটু যায়েন। হ্যাঁ, আমি একটু অন্য সবার খবর দিয়ে আই। খবর পাও নাই? জি ভাই, খবর পাইছি বলেই তো যাইতেছি, মানে আমার একটু দেরি হয়ে গেছে ভাই, জানি না এখন কি অবস্থা হয়েছে। দোয়া করেন ভাই। দোয়া তো আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমরা যারা সমাজকর্মী, আমরা যারা নাট্যকর্মী, আমাদের ঝাঁপাইয়া পড়তে হবে এখন। হ্যাঁ, এবং আমাদেরকে সবাইরে জায়গা উঠতে হবে, এটা মাথায় রাখতে হবে। দাঁড়িয়ে রয়েছো কেন? চলো। জি ভাই, সালাম আলাইকুম। আরে ওইদিকে কই যাও, এত অল্পতে পথ ভুল করলে? অল্প না তো ভাই, খুব সিরিয়াস অবস্থা, আমার সব আত্মীয় স্বজন চলে গেছে, জানি না কি অবস্থা হয়েছে, আমি খালি দেরি করে আলাইছি ভাই। তাইলে তোমার নানা বাড়ি এইদিকে? না ঠিক আছে শোনো, আমরা যারা নাট্যকর্মী, আমরা যারা সমাজকর্মী, হ্যাঁ সমাজটা আমাদের মাথার মধ্যে সবসময় থাকতে হবে। আমাদের কিন্তু পরিবার বলে কোনো কথা নাই, পুরো সমাজটাই আমাদের পরিবার। নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট এগুলো হজম করে সমাজের জন্য এইসব নাট্যকর্মীরা কাজ করে গেছে। হ্যাঁ, এরকম হাজারো উদাহরণ আছে। জি ভাই, মানে আমিও যাইতাম না, কিন্তু আমি তো ভাই আমার নানার একমাত্র নাতি, আর এখন যে অবস্থা দাঁড়াইছে সে তো অসুস্থ, বাসে কিনা সন্দেহ আছে, আর যদি যাই না পাই শেষকালে একটু না দেখতে পারে এই আফসোস নিয়ে তো সারা জীবন থাকতে হবে ভাই। না ঠিক আছে বুঝছি, এটা ইমোশনাল কেস, তুমি যাও কিন্তু তাড়াতাড়ি চলে আইসো, কিন্তু আমরা নাট্যকর্মী, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে, সমাজটাকে মাথায় রাখতে হবে। আমাদের স্লোগানটা কি? নাটক সমাজ বদলের হাতিয়ার। হ্যাঁ, সমাজটা মাথায় রাখবা, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, মানে ওই যে কইলেন আপনি সমাজের কথা, আমাকে সমাজের কি কি হয়েছে ভাই? তুমি কে? নাট্যকর্মী তো? জি ভাই। সমাজের আপডেট তোমার কাছে নাই? মানে আমি মিটিংয়ে, নেক্সট মিটিংয়ে টেনে আলাপ হবে, যাও যাও তুমি, যাও 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 যাও। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও।
আপনি যে এত উন্নয়ন করেন দেশের গ্রামের, উন্নয়নের বন্যা বয় দেন, আপনি আমগো বুইরা বুইরা আছে না, বুইরা গয়া উন্নয়ন করেন নাকি? আবার কথা কইতাছে, আপনি থামেন, আপনি খালি বামত ঢুকা দেন কে, দেন আমি কাকার লগে কথা কইতেছি। হাউল কোনকার কাকা শুনেন, আমি রাইতের বেলা গর্ত আমি দেখছি, আমি গর্তের মধ্যে পড়ছি, ব্যথা পাইছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্টে আমি ফার্স্ট দেখছি গর্ত। এখন আমি ভুল করে ধরেন এই গর্তটা যে 5 ফিটের জায়গায় আমি ভুল করে কয়ে ফেলেছি, যেটা 500 ফিট না 50 ফিট কইছিলাম, কিন্তু এটা কি বেশি অপরাধ হয়েছে আমার? এর লেগে আমার হারু কাকা কে আমার লগে এরকম খারাপ ব্যবহার করতে পারে? কাকা আপনি কোন আমার চর মারতে পারে? আমরা আপনার মানে আমি আপনার ভোট দিছি না। আরে বুঝলাম তো বাতি যা, কিন্তু এই গর্তের কথা কি যেন কইলা, কই গর্ত, কোথায় গর্ত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কিছুই জানেন না, আপনি কি ঘুমান খালি? আপনার কি ভোট দিছি ঘুমানোর লিগা? আচ্ছা ঠিক আছে, জানেন না জানেন না, এখন তো জানলেন, আমি আপনার নগদে কইলাম, এখন আপনি কন, এটা কি আমার অপরাধ? হেমনে মানলো কে? আরে এত কথা পেঁচাইস না তো, গর্ত কোন জায়গায় দেখছো সেইটা কো। আরে আমগো আমগো বড় রাস্তায় গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত, খাল হয়ে গেছে, আরেকটু হলে সমুদ্র হয়ে যেত গা, বিশাল গর্ত। এই চল তো গর্তটা দেই। আগে হেটা দেওয়ানোর আগে আপনি আমার যে মারলো এটার আগে দফা রফা করেন কাকা, নাহলে কিন্তু খবর আছে। আরে বাতি যা, এই ঠাটা পড়া রোদের মধ্যে কথা কইতে ভালো লাগতেছে না। আমি জনপ্রতিনিধি, তুমি আমারে ভোট দিছো, তোমার প্রতি আমার বিচার করা দায়িত্ব এবং কর্তব্য, পুরাই কর্তব্য। তুমি অফিসে আইসো, আরাম করে বসে তোমার কথা শুনবো। এই আব্বা চল তো কতটা দেখি। কাকা আমরা অন্য একটা কাজে যেতেছিলাম, ওই যে আরেকটা বিচার। সব কাজ বন্ধ, আগে গর্ত। এই তো কাকা সুন্দর কথা কইছে, ফার্স্ট ক্লাস কথা কইছে, ফাইন কথা কইছে। কাকা আমার দাওয়াত দিছে, আমি যাবো, অবশ্যই যাবো। কাকা আগে যান, গর্ত দেখেছেন, যান গর্ত দেখেছেন, গর্তটা বুঝান, গর্তটা বুঝান কাকা। আপনারা আবার ভোট দিমু গুড়ে আমরা দিমু। কিপটা মেম্বার কুড়ানকার 200 টাকা দিয়ে হ্যাঁ আবার বোর্ড কিনতে চাইছে, উমা খালি ফ্যাটটা বানাইছে। মা গঙ্গা মা জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, মা গঙ্গা। এইবার গ্রামের সবাই কপালে দুঃখ আছে। আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলে না গো দাদা। আমি বুঝছি, তো এই সত্য কথাটা একটু পরিষ্কার করে কও তো, গ্রামের আমরা সবাই তো সত্যটা জানি। আমারে তোমরা কোনো ভেজালে ফেলো না, তোমাকে তিল কইলে তোমরা তাল বানায় ফেলাও। এইটা নিয়ে আমি একটা কথা বললুম, সেটা নিয়ে আরেক ঝামেলা হবে। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, আমাদের রক্ষা করো মা। আমি দাদা গো এই সব ঝামেলা নাই, আমি এই বিষয়ে কিছু বলবো না মা। তুমি কল্যাণটা কি নিয়ে মানুষে খাইতে পাই না, তুমি দুধ দিলাম পানিতে, এটা কি কাম, ভালো কাম করলা মা? দাদা গো পার্থক্যটা এইখানে, তুমি দেখতেছো পানি জল, আর এইটা আমি দেখতেছি মা গঙ্গা স্বয়ং। মা মা জয় মা গঙ্গা। কাছে এসে সালামটা দিলাম। কাকা শরীর স্বাস্থ্যের অবস্থা কি? ভালো ভালো,
আপনি আমাকে থামাইলেন কেন? আমরা তো আটলু আউগা যেতাম, এখন আবার প্যাসল শুরু করছে। দুই মিনিটেরই তো ব্যাপার, কাকা তো যেতেছে খাল দেখতে, কাকায় গেলো আমিও গেলাম। আপনিও যাও, আপনি যান, কাকার যাওয়া কাকা যাইব। তুমি বিষয়টা বুঝো নাই। শুনো, কাকা কে? কাকা একজন জনপ্রতিনিধি, আমি একজন শিল্পী, মানে সমাজকর্মী। এখন একজন সমাজকর্মী হইয়া জনপ্রতিনিধিকে ছাড়া তো আমি স্পটে যাইতে পারি না, ক্লিয়ার? এই কারণেই দৌড়ে আসছি। কাকা চলে। একটি বিশেষ ঘোষণা, ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রাম থেকে, ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রাম থেকে বনকুট হয়ে পত্রকুট যাওয়ার পথে, বনকুট থেকে পত্রকুট যাওয়ার পথে গতকাল রাত আনুমানিক তিন ঘটে যাওয়ার সময় এক ঐতিহাসিক রহস্যময় গর্তের আবিষ্কার হয়েছে, শ্রী মণিমোহন চক্রবর্তী, ঘুম থেকে উঠুন, দেখুন গ্রামে কি ঘটে গেছে। ঘুম থেকে উঠুন, এখন বেলা প্রায় দ্বিপ্রহর। শ্রী মণিমোহন চক্রবর্তী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অতি শীঘ্রই আপনি আমাদের বাইকের সামনে এসে হাজির হন। শ্রী মণিমোহন চক্রবর্তী, আরে বনকুট থেকে পত্রিকুট যাওয়ার রাস্তার মধ্যে গর্ত হয়েছে, এই গর্ত নিয়ে নানান কেরি গেছাল। আসে রে ভাই, এত কথা তুমি কইতে পারুম না, ওঠ। খারাপ মিনিট যাওয়াটা আসি। আমারে না জিগে তোর বাপের জিগা। তোমার কলি তো হয় আবার আব্বার লাগে কেন? এই কথাটাও তোর বাপের জিগাবি, বুঝছস? বুঝলাম না আম্মা, তুমি সব কথা খেলে আব্বার। কে ইনি কথাবার্তা হইতেছে? আপনার মাইয়ারা গর্ত দেখতে চায়, আমি আপনার কাছে অনুমতি নিতে কইছি। মেয়ে মানুষ, সব জায়গায় যাতায়াত করণ ঠিক হইব না, ঘরে থাকবা, পর্দা করবা, আর বাড়ি ঘরের কাজকর্ম করবা। যাও ভিতরে যাও। হইছে তোমার? হ্যাঁ হইছে। রতন জি হুজুর, এইদিকে লো, ডেক দলো। মশলা পাতি ঠিক মতো দিছো তো? সব ঠিক দিছি। বাহাদুরপুর গ্রামে এক রহস্যময় গর্তের আবিষ্কার হইয়াছে। বাহিরে জহলার ঘর। একটি বিশেষ ঘোষণা, ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রামে গতকাল রাত তিনটার দিকে এক রহস্যময় গর্তের আবিষ্কার হইয়াছে। নমস্কার। নমস্কার নমস্কার, খবরটা রাইতেই শুনছি কিন্তু আসতে পারি নাই, পেশাবটা বাইরে গেছিল। কোন কি মেম্বার সাহেব, আপনারা ওনার কাম কি? পেশাব বাড়ছে, কাপড় চোপড় নষ্ট করে ফেলেন কিন্তু। এই সাসাম না, আপনি এসব কি বলেন? চুপ থাকেন, কোনো কথা বলবেন না। আপনি রাগ করেন কেন? আমি তো অন্যায় কিছু কই নাই। আবার কথা বলেন আপনি। আরে বুঝায় না কইলে সে সারাদিনই পেশার রে পেশাব কইতে থাকবো, আর সারাদিনই তোমার মেজাজ গরম হইতে থাকবো, লাভ নাই তো বুঝাই কই দেবো। কাকা শুনেন, প্রেশার আর পেশাব এক জিনিস না। প্রেশার হইলে আপনি যে ডাক্তারের কাছে যান না, ওই যেখানে একটা ফিতার মতন বাঁধে মাফলারের মতন, তারপরে পাম্প করে, গরুর কাটা ঘুরতে থাকে, ওটা দিয়ে কি করে?
রক্তের চাপ মাপে, রক্তটাকে উচ্চ চাপে আছে না নিম্ন চাপে আছে, বুঝতে পারছেন? তাহলে কি প্রেসার আর পেশাব এক জিনিস না? কি বলেন তো, কি বলছি আমি? প্রেসার আর পেশাব এক জিনিস না? হ্যাঁ, তাহলে প্রেসার কি? প্রেসার হলো কি, ওই যে এই রক্ত বাড়া কমা করে বা কিছু এইটারে মাইপিয়া করে আর কি। পেশাব কি? পেশাব হলো কি, এই এই আমার লগে ভাইজামি করো, রাখবেন না, রাখবেন না, রাখবেন না, ব্যাপার হলো এটা বুঝায় কইতে হয়। হ্যাঁ, এই বুঝায় বলার ক্ষমতাটা থাকতে হয়। সেই ক্ষমতাটা কখন আসে? যখন জ্ঞান অর্জন হয়। জ্ঞানটা অর্জন না হইলে তো সেই ক্ষমতাটা আসে না। জনপ্রতিনিধির সঙ্গে থাকো, হ্যাঁ, এই জ্ঞানটুকু নাই, ভাষা শিক্ষাটা আসলে আসল, বুঝছো? বুঝতে হবে। ও কাকা, চলো গর্ত পড়ে, চলো 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 চলো। তোমার তো খুব সুন্দর লাগতেছে, কই গেছিলা? গর্ত দেখতে গেছিলা বুঝি? না, এখনো যাই নাই তো, যাবো বলেই তো তোমার কাছে আইলাম, চলো না যাই। আরে আমাকে যাওয়ার সময় আছে, সংসারে কত কাজ পড়ে রয়েছে, তোমার সংসার হইলে তুমি বুঝবা। যতদিন বাপের বাড়ি আছো ততদিন মজা, জামাই বাড়ি যেদিন যাইবা সেইদিন বুঝবা সংসার হইলো একটা সাজা, বুঝছো? এখন নিজের জামাই পায়ে গেছো তো, এর জন্য এই কথা কইতাছো, আর কেউ জামাই পাক আর না পাক, তাই না? তুমি যে কি কর না, শোনো, আমি সবসময় প্রার্থনা করি তোমার আর আতিক ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। শোনো, যত বেশি কাছে কাছে থাকবা তত বেশি বেশি ভালোবাসা পাইবা, বুঝছো? সুখের খোঁজে দুঃখ ভুলে আমার নিয়ে কথা কষ্ট তো পুরো সংস্থান, আমি পাড়া বেড়া ঘুরি না চাকরি, তোর বাপের কি? আপনি তো জানেন যে আমি দায়িত্ব পালনে কতটা আন্তরিক। এত বেশি আন্তরিক যে এখনো দায়িত্ব থেকে বাইরে নিতে পারো না। তুমি ওরে আমার সামনে মারতে পারবো না, তাইলে গুলো মোতায় লাইবা, সন্তান নির্যাতনের দায় তোমার নামে মামলা করে দিব। একজন শিল্পী একজন সেবক, যে কারণে যখন যার সেবাটা দরকার সেটা কিন্তু দেয়, কারণ আমি বিশ্বাস করি, আমরা যেন নাটক করি আমরা বিশ্বাস করি, নাটক হচ্ছে সমাজ বদল। আমি সে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং, কিছু পেঁচে কিছু সোজা কারোই মনে যায় না বোঝা, আবার সবাই দুঃখ সুখে মিলে মিশে একই সাথে করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং, করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং, করছে দেখো রঙিন বেশে কতই রং ঢং।